নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/5/2021 শিক্ষক মহাশয়দের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে শিক্ষক মহাশয়দের কোয়ারেন্টাইন লিভ, অর্থাৎ নিভৃতবাস যে ছুটি, সেই শিক্ষক মহাশয়দের কোয়ারেন্টাইন লিভ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কোয়ারেন্টাইন লিভ অর্থাৎ কেউ যদি কোভিড আক্রান্ত হন বা কোভিডের যদি তার সিমটম দেখা যায়, সেক্ষেত্রে তাদেরকে আলাদাভাবে কোয়ারেন্টাইন লিভে থাকতে হয়। আমরা জানি তার জন্য শিক্ষক মহাশয়দের যাতে তারা এই ছুটি পান তার জন্য একটা গুরুত্বপূর্ণ আবেদন রয়েছে। তো আসুন দেখেন বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খাওয়ার পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খাওয়ার পাওয়ার জন্য। নিভৃত বাসে ছুটি চান শিক্ষকরা। করোনা হলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা যাতে কোয়ারেন্টাইন লিভ বা নিভৃত বাসে ছুটি পেতে পারেন তার ব্যবস্থা করার আবেদন জানিয়েছে শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ বসুকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতি। এর আগেও অনেক এ নিয়ে শিক্ষা সচিবের দ্বারস্থ হয়েছিলেন তারা। সরকারি কর্মীরা বা তার পরিবারের কেউ সংক্রামক রোগে আক্রান্ত হলে এই ছুটি পান। গত বছর মার্চ থেকে সেই রোগের তালিকায় যুক্ত হয়েছেন করোনাও। সংক্রমিত সরকারি স্কুলের কর্মীরা গত বছর থেকে এই ছুটি পাচ্ছেন, কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ না থাকায় সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর শিক্ষকের তা পাচ্ছেন না। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন, অনেক শিক্ষক শিক্ষাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুও হয়েছে অনেকজনের, নির্দেশের অভাবে তারা এই ছুটি পাচ্ছেন না। সাধারণ ছুটি অথবা মানে আনপেড লিভ নিতেও হচ্ছে, আনপেড লিভ আর কি, তো এই সাধারণ ছুটি বা আনপেড লিভ নিতে হচ্ছে। তারা কোয়ারেন্টাইন লিভ যাতে তাদের শিক্ষক মহাশয়দের চালু করা যায় সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাদের জন্য, তার জন্য কিন্তু একটি শিক্ষক সংগঠন হচ্ছে চিঠি দিল মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসুকে। তো যাই হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। এটা খুবই ভালো উদ্যোগ, এটা যদি সরকার তরফ থেকে মেনে নেয় অনেক বহু শিক্ষক শিক্ষিকা উপকৃত হবে এবং তার পরিবার উপকৃত হবে। তো যাই হোক, ধন্যবাদ। ফিরে আসি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।